কৃত্রিম বানে গুৱাহাটীত প্রাদুর্ভাব ঘটালে বিভিন্ন রোগের। খড় খজুয়তি আদিকে ধরে নানা রোগে দেখা দিছে শিশুর দেহত। লেতেরা দুর্গন্ধময় পানি আনিছে বিপদ। শেহতীয়াকৈ সৃষ্টি হওয়া নেড়ানেপেড়া বরষুণ আর কৃত্রিম বানে গুৱাহাটীৰ জনজীবন স্তব্ধ করে তুলিছিল। গুৱাহাটী মহানগরীত কৃত্রিম বানে অনা দুঃখ দুর্দশার এতিয়াও যেন অন্ত পড়া নাই। এতিয়া কৃত্রিম বান আঁতৰি যোৱাৰ পিছত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটিছে গুৱাহাটীৰ বিভিন্ন অঞ্চলত। কৃত্রিম বানে কঢ়িয়াই অনা লেতেরা আবর্জনায় সৃষ্টি করেছে মহামারী সদৃশ রোগের। লেতেরা দুর্গন্ধময় পানি গচকাত বহুতো শিশুর দেহত দেখা দিছে চর্মরোগে। এই রোগ হওয়াত চিন্তিত হয়ে পড়েছে অভিভাবক। তদুপরি অস্বাস্থ্যকর পরিবেশের বাবে বিভিন্ন রোগে মহামারীর সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিছে। কৃত্রিম বানত তিতা কাপড় কিছু সময় পরিধান করাত সালর এলার্জিজনিত সমস্যার সৃষ্টি হয়। ফলত ভেকুরজনিত নানা চর্মরোগে দেখা দিছে বহুতরে গাত। ছোৱালীজনীক মই সিদিনা পানি দি এনেকে লৈ আছোঁ, তাই আজি তিন দিন ধৰি স্কুল যাবই পৰা নাই। সৰু ছোৱালী কেভিত পঢ়ে, কেন্দ্ৰীয় বিদ্যালয়ত পঢ়ে, তাই তাৰমানে জ্বৰ বমি সব হৈ গৈছে। আনহাতে চিকিৎসকে দিয়া তথ্য অনুসৰি বহুতৰে দেহত কলেৰা, টাইফয়েড, হেপাটাইটিছ এ, কনজাংটিভাইটিছ, লেপ্টোস্পাইৰোছিছ, ডেংগি, জণ্ডিছ ইত্যাদি ৰোগৰো সংক্ৰমণ দেখা গৈছে। বহু লোক আকৌ শেহতীয়াকৈ সৃষ্টি হোৱা গুৱাহাটীৰ কৃত্ৰিম বানত তীব্র জ্বর আর মূরর বিষ আদি রোগতো আক্রান্ত হয়েছে। এক কথাত গুৱাহাটীৰ ভয়াবহ কৃত্রিম বানে একাংশ লোকের জীবনলৈ বিপদ শঙ্কা নমাই আনিছে। কিন্তু ইমানৰ পিছতো স্বাস্থ্য বিভাগে লোৱা নাই সতর্কতামূলক পর্যাপ্ত ব্যবস্থা। ভিডিও জার্নেলিষ্ট দীপাঙ্কর বরার সৈতে বিরুৎপল খেনচোৱাৰ রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।